আগের ভিডিওর ক্লিপটা ছিল পঞ্চমীর সন্ধ্যায় সমবেত একটা ভক্তিগীত দিয়ে, সমবেত সঙ্গীতের পরে তারপর অনুষ্ঠান শুরু হয়েছিল। ম্যামের বাড়ির কাছাকাছি ছিল এই শারদোৎসব অনুষ্ঠান, সেখানে মেয়েরা পার্টিসিপেট করেছিল, কিন্তু গানটা আমি মিউট করে দিয়েছি যেহেতু কপিরাইট আসতে পারে। দেখে নাও, আমি একটা ছবিও তুলেছিলাম, খুবই সিম্পল গেট আপ, কারণ সাজগোজের একদমই সময় পাইনি, খুব ফুটোপাটা করেই যেতে হয়েছিল। তারপর চলে আসি আমাদের যাত্রাপুরে, যেখানটায় অর্কেস্ট্রার ব্যবস্থা করা হয়েছিল, সে একটা ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের যাত্রাপুর বাজারটায় ঠাকুর দেখি, অর্কেস্ট্রাও দেখি, কিছুটা সময় কাটাই, কিছুটা টুকটাক খাওয়া দাওয়া। বাবু দেখো দোলনায় উঠেছিল, দোলনায় দেখি দোলনায় উঠে যায়, কিন্তু উঠেই চিৎকার, সঙ্গে সঙ্গে নেমেও পড়ে। আর আজকে তো শুভ ষষ্ঠী, শুভ ষষ্ঠীর শুভেচ্ছা সবাইকে, সবাই খুব ভালো করে পুজোটা কাটাও। আর আগামী দিন আসছে সপ্তমীর দিন, আজকে ষষ্ঠীর দিন, মেয়ে আর ওর পাপা বেরিয়ে গেছে, ছেলের আজকে একটু শরীরটা খারাপ, তাই ছেলে আর আমি আজকে বাড়ি থেকে গেছি। ওর বাবা আজকে অনেক বলেছিল যে চলো আজকে বেরোবে, কিন্তু আমার আর ইচ্ছে হলো না। তো কালকে থেকে ভাবছি ভিডিওটা কন্টিনিউ করব। এটা দেখো আমাদের লোকাল হাজারীনগর, সেখানকার একটা প্যান্ডেল খুব সুন্দর করেছে বাইরের কাজটা। তো এটা হাজবেন্ড আমাকে ক্লিপটা শেয়ার করলো, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। কেমন লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমরা কীভাবে দুর্গাপুজোটা কাটাচ্ছ, কোথায় কোথায় ঠাকুর দেখছো কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলো না। ভেতরের কাজটা দেখো, অসম্ভব সুন্দর লাইটিংয়ের কাজটা করেছে, এই বছরটাও খুব সুন্দর করেছে। এই হাজারীনগর যে পুজোর থিমটা হয়, একটা নতুনত্ব থাকে প্রত্যেক বছরই, এবারও একটা বিশেষ নতুনত্ব আছে, সুন্দর করেছে কাজগুলো দেখো। আমি এখানে সাউন্ডটা মিউট করে দিয়েছি যেহেতু কপিরাইটের একটা ভয় থেকেই যায়। তো আস্তে আস্তে এই গেট দিয়ে এন্ট্রি হচ্ছে, আর কাজগুলো দেখো কত সুন্দর করেছে। সম্ভবত এটা পাটের কাজ, তার উপরে কোনো মাটির ভাড়, তার উপরে রং করা হয়েছে, তো কাজগুলো কিন্তু ভীষণ সুন্দর। এখনও পুজোর চার দিন পড়েই আছে, মানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, অনেক পুজো, ঠাকুরের মণ্ডপ ঘুরব আর ঠাকুরের পরিক্রমাও হবে, আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকো, খুব সুন্দর করেছে তাই না বলো ভিতরের লাইটের কাজটা। আর এই যে প্রতিমা, প্রতিমাটাও খুব সুন্দর করেছে, আমাদের যাত্রাপুরে ঠাকুর ভীষণ ভালো হয়েছে, কিন্তু সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না। খুব সুন্দর হয়েছে প্রতিমা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা খুব ভালো করে, খুব খুব ভালো করে পুজোটা এনজয় করো, খুব ভালো করে পরিবারের সঙ্গে খুব ভালো সময়টা কাটাও, আর অনেক ঘোরো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।